সৃষ্টির শুরু থেকে আমাদের নানা উপকারের অন্যতম মাধ্যম হলো গাছ। কি দেয় না এ গাছ! আমাদের অক্সিজেন সরবরাহ করা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের খাদ্যের যোগান, জৈবিক চাহিদা পূরণ, ঘর সাজসজ্জা কিংবা বিরল রোগ থেকে উদ্ধারে পরিপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকে এ গাছ। এক কথায় গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। গাছ যে আমাদের নানা ধরনের রোগ মোকাবেলায় ভূমিকা পালন করে তা কি আপনারা জানেন? এমন বহু গাছ রয়েছে যারা আমাদের নানান ধরনের রোগ থেকে উদ্ধার করতে ভূমিকা পালন করে থাকে, কিন্তু আমরা কয়জন সে সকল ঔষধি গাছের পরিচিতি জানি? তাই আপনাদের সুবিধার্থে 20টিরও বেশি কিছু ঔষধি গাছের নামের তালিকা এবং এর উপকারিতা শেয়ার করা হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এবার আসুন জেনে নিই বিভিন্ন ঔষধি গাছগুলোর নাম এবং এর উপকারিতা। স্বর্ণলতা। প্রায় নির্দিষ্ট একটি সময় আগাছারূপে বিভিন্ন গাছে ঝুলে থাকা লতাগুলোর কার না ভালো লাগে দেখতে। ঝুলে থাকা সেই সোনালী লতাগুলো স্বর্ণলতা নামে পরিচিত। এটি যে শুধুমাত্র আগাছারূপে ব্যবহৃত হয় তা কিন্তু নয়, বরং এর রয়েছে নানান ধরনের উপকারিতা। স্বর্ণলতা জন্ডিস নিরাময় বেশ কার্যকরী একটি আগাছা। তলপেটে ব্যথা এবং ক্ষত উপশমে বেশ কার্যকরী এই আগাছা। কৃমি দমনে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে বেশ কার্যকরী এই আগাছা। শতমলি। নানান ধরনের উপকারী গুণ সম্পন্ন শতমলিতে রয়েছে ঔষধি গুণ। এটা মূলত এক ধরনের শিকড়। শতমলি বন্ধাত্ব নিরাময়ে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। শক্তি বর্ধক হিসাবে ভূমিকা পালন করে এই বৃক্ষ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে এই শতমলি। থানকুনি। এটি একটি জনপ্রিয় খাবার উপাদান হলেও এটি ওষুধ গুণ সম্পন্ন একটি উদ্ভিদ। এর উপকারিতাও কিন্তু অনেক। পেটের নানা সমস্যা প্রতিরোধে বেশ কার্যকরী একটি উপাদান হচ্ছে থানকুনি পাতা। হজম শক্তি বৃদ্ধিতে বেশ কার্যকর এই পাতা। কর্মক্ষমতা বৃদ্ধি করতেও বেশ কার্যকরী এই পাতা। চুল পড়া কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে এ পাতা। বিভিন্ন ধরনের ক্ষত নিরাময়ে সাহায্য করে এ পাতা। ধুতরা। বর্তমানে প্রায় বিলুপ্তির পথে হলেও বেশ উপকারী ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ। ধুতরা গাছে প্রায় সকল অংশই বিষাক্ত, তবে এর কিছু উপকারিতাও রয়েছে। অ্যাজমার সমস্যায় প্রতিরোধ করে এ পাতা। যৌন শক্তি বৃদ্ধি এবং শ্বাসকষ্ট প্রতিরোধ করে। বিভিন্ন দৈহিক সমস্যা প্রতিরোধে সাহায্য করে। দুর্বা ঘাস। রাস্তাঘাটে এ ঘাসের অবাধ বিচরণ থাকলেও এর রয়েছে নানান ধরনের ঔষধি গুণ সম্পূর্ণ উপকারিতা। সেই প্রাচীনকাল থেকে কোথাও হাত পা কেটে গেলে দুর্বা ঘাস ব্যবহার করা হতো। দুর্বা ঘাস রক্তক্ষরণ প্রতিরোধে বেশ কার্যকরী। চর্মরোগ প্রতিরোধে ভূমিকা পালন করে। অ্যান্টি অক্সিডেন্ট সম্পূর্ণ এই ঘাস রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে। লজ্জাবতী। এক ধরনের ছোট পাতার কাঁটাওয়ালা গাছ যার ভেতর সাদা কিংবা গোলাপি ফুল হয় তাকে আমরা লজ্জাবতী হিসেবে চিনে থাকি। তবে এ ফুল শুধুমাত্র জঙ্গলি ফুল হিসাবে খ্যাত তা কিন্তু নয়। এ গাছে রয়েছে নানান ধরনের ঔষধি গুণ। ডায়রিয়া রোগ উপশমে বেশ কার্যকর হলো এ উদ্ভিদ। হাত পায়ে বিভিন্ন ঘা নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে। হাত পায়ের ব্যথায় এ গাছ বেশ উপকারী। আমাশয় কিংবা হাত পায়ের জ্বালা ভাব প্রতিরোধ করতে ভূমিকা পালন করে এই লজ্জাবতী গাছ। জবা। শুধুমাত্র এটা কোনো ফুল গাছ হিসাবে বিবেচনা করলে ভুল হবে, বরং এই গাছ ঔষধি গাছ হিসাবে বেশ কার্যকরী। জবার উপকারিতা হলো পেট খারাপ নিরাময়ে এই জবা বেশ উপকারী। জন্ডিস প্রশমনে এ গাছ বেশ কার্যকরী। নারীদের ঋতুচক্রের ক্ষেত্রে খুবই কার্যকরী ঔষধি এ গাছ। অর্জুন। এটি মূলত একটি বনাজি গাছ যা আমরা সবাই চিনি। মূল কাণ্ড লতা ফুল ও ফল সবকিছুই উপকারী এই অর্জুন গাছের। হৃদরোগের ব্যথা দূর করতে খুব কার্যকরী এই ঔষধি অর্জুন গাছ। মচকে যাওয়া কিংবা হাড়ের ব্যথা প্রশমনে বেশ কার্যকরী এ বৃক্ষ।
বাসক পাতা একটি ঔষধি বৃক্ষ হিসাবে বাসকের চর্চা রয়েছে প্রায় সর্বস্তরে সমাদৃত। বাসকের উপকারিতা অনেক, ঠান্ডার জন্য বেশ কার্যকরী এ পাতা, ফুসফুসে নানান ধরনের সমস্যা প্রতিরোধে ভূমিকা পালন করে এই ওষুধ। শ্বাসনালী সমস্যায় বেশ কার্যকরী এ বাসক পাতা। বিলম্বী ফল, কামরাঙ্গা গোত্রের একটি ফল হলো বিলম্বী বা বিলম্ব ফল। বাংলাদেশের দুই জেলা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এর দেখা মেলে প্রচুর। এটি শুধুমাত্র একটি ফল সেটা নয়, বরং এর রয়েছে নানান ধরনের ঔষধি গুণ। চলুন তাহলে বিলম্বী বা বিলম্ব ফলের উপকারিতা জেনে আসি। ডায়াবেটিস কিংবা বহুমূত্র রোগ প্রতিরোধে এ ফল ভূমিকা পালন করে। এর মধ্যে বিদ্যমান রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকানি নিরাময়, মাম্পস চামড়া ফাটা প্রতিরোধে কার্যকরী। এ ফল নানান ধরনের যৌনরোগ চিকিৎসায় এ গাছের ফল এবং পাতা কার্যকরী ভূমিকা পালন করে। কালো কেশি, নানা উপকারী গুণ সম্পূর্ণ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। বহু গুণ সম্পূর্ণ এই উদ্ভিদের উপকারিতাও অনেক। চুল পড়া বন্ধ করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে এই কালকেশি গাছ। মেয়েদের মাসিকের সমস্যা প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে এ বৃক্ষ। ছত্রাক নাশক হিসাবে বেশ কার্যকরী এই কালকেশি। ঘরে শোভাবর্ধনের ক্ষেত্রে পাথরকুচির ব্যবহার সম্পর্কে আমরা জানি, কিন্তু পাথরকুচির ঔষধি গুণাগুণ সম্পর্কে আমরা কয়জনই বা জানি? আজ আপনাদের পাথরকুচির উপকারিতা জানাবো। জ্বর কিংবা পেট ফাঁপার মতো সমস্যায় বেশ কার্যকরী এই উদ্ভিদ। চামড়ার অ্যালার্জির জন্য এটি খাওয়া উচিত। ঠান্ডাজনিত সমস্যা সমাধানে বেশ কার্যকরী এই পাথরকুচি উদ্ভিদ। চিরতাকে আমরা অনেকে চিনে থাকি। অনেক ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ হলো চিরতা। চিরতা ডায়াবেটিস প্রশমনে বেশ কার্যকর। ডায়রিয়া রোগ সারাতে বেশ কার্যকর এই চিরতা পাতা। জ্বর কিংবা বাতজ্বরে এটি খুবই উপকারী গাছ। পেট খারাপ প্রতিরোধ বেশ কার্যকর এ গাছ। বাসা বাড়িতে সকলের খুব পরিচিত একটি গাছ হলো তুলসী। তুলসীর গুণের কথা বলে শেষ করা যাবে না। তুলসীর উপকারিতা অনেক, ঠান্ডা প্রতিরোধে বেশ কার্যকর এ গাছ। নিয়মিত তুলসী খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে। নিম গাছকে আমরা সবাই কম বেশি চিনে থাকি। বহু গুণ সম্পূর্ণ নিম গাছ আমাদের অনেক উপকারে আসে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিমের পাতা বেশ কার্যকর। চিকেন পক্স চামড়ার অ্যালার্জির মতো সমস্যায় বেশ কার্যকরী এ গাছ। দাঁতের ব্যথা প্রশমনে বেশ কার্যকরী হলো এ নিম পাতা। পোকামাকড়ের কামড়ের ক্ষত হলে বেশ কার্যকরী এ গাছ। সাজনা মজাদার সবজি হিসাবে পরিচিত হলেও এর ডাটা ওষুধ হিসাবে বেশ কার্যকরী। সাজনার পাতা উচ্চ রক্তচাপ প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে। লিভারের বিভিন্ন সমস্যা প্রতিরোধে বেশ কার্যকরী এই ওষুধ। বাতের ব্যথা উপশমে বেশ কার্যকরী এই সাজনা পাতা। রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী এই ডাটা। পেপার মিন্ট বা পুদিনা পাতা, এটি একটি সুগন্ধিযুক্ত উদ্ভিদ যার রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। মুখের দুর্গন্ধ প্রতিরোধে এটি ব্যবহার করা হয়। শ্বাসকষ্ট আক্রান্ত রোগীদের জন্য বেশ কার্যকরী এই পেপার মিন্ট। অ্যালার্জি হ্রাস করতে এটি ভূমিকা পালন করে থাকে। ঘৃতকুমারী বা অ্যালোভেরা, সৌন্দর্য চর্চার ক্ষেত্রে বহুকাল ধরে ব্যবহার করা হলেও এর রয়েছে পাশাপাশি নানান ধরনের ঔষধি গুণ। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ কার্যকরী হলো এই ওষুধ। পাকস্থলীর সমস্যা সমাধানে বেশ কার্যকরী এই পাতা। ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো এই অ্যালোভেরা জুস বা ঘৃতকুমারী। দাঁত ও দাঁতের মাড়ির সমস্যায় বেশ কার্যকরী উপাদান হচ্ছে এই ঘৃতকুমারী। হলুদ বেশ যুগ যুগ ধরে নানা একটি মশলা হিসাবে ব্যবহার করলেও এর রয়েছে নানান ধরনের ঔষধি গুণ। হলুদের উপকারিতা অনেক, ব্রণ প্রতিরোধে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ কার্যকরী এই হলুদ। হৃদরোগ প্রতিরোধে বেশ কার্যকরী এই হলুদ। দুধের সাথে নিয়মিত হলুদ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আমলকি একটি ফল হিসাবে সকলের নিকট পরিচিত হলেও এর রয়েছে অনেক ধরনের ঔষধি গুণাগুণ। চোখের দৃষ্টিশক্তি উন্নতি করতে বেশ কার্যকর হলো এই আমলকি বা আমলা। দেহের ওজন কমাতেও বেশ কার্যকরী এই আমলকি। ডায়াবেটিক্স রোগীদের জন্য আমলকি খুবই উপকারী। হাড় ও দাঁতের ক্ষয় প্রতিরোধে আমলকি বেশ কার্যকর।
মেথি একটি রান্নার মশলা হিসাবে খ্যাত হলেও উপকারী ওষুধ হিসাবে কিন্তু মেথি সমানভাবে জনপ্রিয়। মানব দেহের ওজন হ্রাস করতে বেশ ভূমিকা পালন করে এই মেথি। পাকস্থলীকে সুস্থ রাখতেও ভূমিকা পালন করে এই মেথি। শ্বাসনালীর রোগ প্রতিরোধও বেশ কার্যকরী হলো এই মেথি। অশ্বগন্ধা একটি আয়ুর্বেদিক বা ভেষজ উদ্ভিদ হিসাবে সারা বিশ্বব্যাপী ব্যাপক হারে সমাদৃত। অশ্বগন্ধা আমাদের অনেক উপকারে আসে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কার্যকরী ভূমিকা পালন করে এই অশ্বগন্ধা। মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও বেশ ভালো ভূমিকা পালন করে এই অশ্বগন্ধা। আর্থ্রাইটিস রোগ প্রতিরোধে খুব ভালো ভূমিকা রাখে এই অশ্বগন্ধা। এই ছিল আমাদের আজকের ঔষধি গাছের নাম এবং উপকারিতা। এরকম লক্ষ লক্ষ গাছ আমাদের চারপাশে ছড়িয়ে আছে, সেসব ঔষধি গাছের নামের তালিকা দিয়ে শেষ করা যাবে না। আমরা এ সকল ঔষধি গাছ গ্রহণ করি এবং সুস্থ থাকি, সেই সাথে পরিবারের সবাইকে সুস্থ রাখি। ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।